আপনি দেখেন ওই গাড়ির নাম্বার প্লেটে লেখা আছে পুলিশ নাম্বার প্লেটে পুলিশ লেখা থাকতে পারে না এই গাড়িতে এখন লাশ বহন করছে না মাদক বহন করছে না আর হত্যাকাণ্ডের মানুষকে বহন করছে আমার কাছে প্রশ্ন যে স্পিকার স্পিকার আপনাকে ধন্যবাদ দু মিনিট আর মাননীয় মন্ত্রী কিন্তু আধা ঘন্টার উপর বক্তব্য দিয়েছেন এছাড়া মাননীয় স্পিকার দয়া করে আমাকে পাঁচটা মিনিট সময় দিবেন পাঁচটা মিনিট সময় দেবেন তার কারণ মাননীয় মন্ত্রী বক্তব্য রয়েছে আধা ঘন্টার মধ্যে পঁচিশ মিনিটই বিএনপি কে নিয়ে আর বিএনপি রাজনীতি নিয়ে যে কারণে একটু সময় আপনাকে দিতে হবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আইনমন্ত্রীকে আমি বলতে চাই ফাঁকা মাঠে গোল দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই কোনো গৌরবও নাই আমি কিন্তু আপনাকে বিএনপি আনার জন্য বলি নাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার লবিস নিয়োগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্যে নির্বাচনে বিএনপি ছাড়া কোনো গ্রহণযোগ্যতা আপনি পাবেন না মাননীয় স্পিকার আমি স্পষ্ট বলে দিচ্ছি আগামী নির্বাচনে যদি বিএনপি বিএনপির জোটরাকে নির্বাচনে না নেন ওই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পাবেন না আর আরেকটা কথা মাননীয় স্পিকার কোরআনের একটা আয়াত আমি মাননীয় আল্লাপ বলছি আল্লাপায় পরিষ্কার ভাই বলেছেন যে তোমরা যেটা করোনা সেটা বলিও না মাননীয় প্রধানমন্ত্রী তো তত্ত্বাবধায়ক সরকারের উদ্ভাবক মাননীয় প্রধানমন্ত্রী আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি উনি অত্যন্ত সজ্জন মানুষ বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসন জননিরাপত্তা বিভাগ এখন জনগণের নিরাপত্তায় নিয়োজিত নাই এটা একেবারেই টোটালটাই আওয়ামী লীগের নিরাপত্তা এবং আওয়ামী লীগের কল্যাণে নিয়োজিত আমি মাননীয় মন্ত্রী আপনার কাছে একটা কাগজ পাঠিয়েছি আপনাকেও মাননীয় স্পিকার আমি দিয়েছি এই পিছনের গাড়িটি কিন্তু আমার সামনের গাড়িটি কিন্তু আমি ধরার জন্যে আপনি দেখেন ওই গাড়ির নাম্বার প্লেটে লেখা আছে পুলিশ দেশের কি অবস্থা কি বেহাল দশায় একটি চিত্র আপনাকে দিচ্ছি আমি গত আঠাশ আঠাশ তারিখ আপনার আমার নির্বাচনী এলাকাতে ঢাকা আসছিলাম এই কথাটি বর্ণনা দিচ্ছে এই কারণেই প্রায় দেড়শো কিলোমিটার বেগে আমি গাড়িটিকে ধরার চেষ্টা করেছি তার কোন নাম্বার প্লেটে পুলিশ লেখা থাকতে পারে না এই গাড়িতে এখন লাশ বহন করছে না মাদক বহন করছে না গুম আর বিচারভৈত হত্যাকাণ্ডের মানুষকে বহন করছে এইটি আমার কাছে বড় প্রশ্ন আমাকে রাস্তায় হাইওয়ে পুলিশ আটকালো আপনি অতিরিক্ত স্পিডে গাড়ি চালাচ্ছে আমি দাঁড়ালাম বলে তোমার সামনে যে গাড়িটি তুমি ধরলে না কেন বলে সাত চলে গেছে বুঝলো ধরো আমি ওই গাড়ি ধরার জন্যই তো আমি এত হাই স্পিডে যাচ্ছি মানুষ স্পিকার দেশে এইরকম একটি ভয়াবহ আতঙ্কজনক পরিবেশ বিরাজ করছে আমরা আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে এখনো গুম এবং বিচারবহিত হত্যাকাণ্ডের সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারি নাই এখনো আজকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আইন প্রক্রিয়া সংস্থা এতে এটা আপনার তো ইতিহাস আজকে আপনার স্ট্যাটিস্টিক্স বলছে যে বিচারবহিত হত্যাকাণ্ডে সবচেয়ে পুলিশে গিয়ে তারপরই র্যাব যে কারণেই আপনার স্যাংশন পেয়েছে আমি অনুরোধ করবো আপনাকে যে আজকে মাদক আপনি চিন্তা করতে পারবেন না আজকে সবচাইতে বেশি প্রতি মাসের আইনশৃঙ্খলা মিটিং আমি থাকি জেলার এবং থানায় এবং সেইখানে সবচাইতে মাদকের মামলা বেশি আজকে মাদকের অপরাধীদেরকে কতটুকু আমরা সাহস্তা করতে পারছি মাদকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারছি মাননীয় স্পিকার এই কথাগুলো বললে আপনারা আপনারা বাধা দিচ্ছেন আমাকে এটা আজকে জাতীয় সংকটে পরিণত হয়েছে এই জায়গা থেকে আজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ঢাকার কথায় আগে আমরা গতবার সংসদে গত আলোচনা করেছি আপনার ঢাকা গুলশান বরানি অভিজাত বলতে আজকে কি অবস্থা বিরাজ করছে কারা এগুলোর সাথে জড়িত সে ব্যাপারে আপনার আইন প্রক্রিয়া সংস্থা কী পদক্ষেপ গ্রহণ করছে এই জায়গাগুলোর ব্যাপারে আমরা বলতে গেলেই আজকে আপনারা বলছে বিরোধী দলকে আজকে মামলা দিয়ে আপনি সবচেয়ে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এটি অসত্য আজকে প্রায় লক্ষাধিক মামলা বিরোধী দল নেতাকর্মীদের নামে বাদী বাদিকারা পুলিশ এবং সাক্ষীয় পুলিশ মাননীয় ভুলে গেলে চলবে না যে পুলিশ কিন্তু বিচার বিভাগের একটি অংশ তাদের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেশন করা যে পুলিশ মিথ্যাবাদী মিথ্যা সাক্ষী হবে তারা আপনার ওই মামলার বাদী সাক্ষী তারা কি সঠিক তদন্ত রিপোর্ট দেবে সুতরাং মাননীয় স্পিকার এই যে আজকে বেহাল দশা বাংলাদেশের আজকে যদি গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে আপনি যদি শক্তিশালী করতে চান তাহলে আপনাকে এই জননিরাপত্তা বিভাগকে আইন আজকে সাবেক আপনার পুলিশ কমিশনার কি বলছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের সম্মতির বাইরে পুলিশ কোনো কাজ করতে পারে না তারা চায় পুলিশ তাদের অনুগত হয়ে কাজ করবে এটি মাননীয় স্পিকার উন্নত বিশ্বের আধুনিক বিশ্বের পুলিশ কখনও এইরকম দায়িত্ব পালন করে না পুলিশকে আপনাকে দিতে হবে অপরাধীদেরকে দমন করতে হবে সিস্টের লালন আর দুষ্টের দমন এটি যদি পুলিশের নীতি না হয় তাহলে মাননীয় স্পিকার কোনো অবস্থাতেই আপনি আমরা যতই অট্টালিকার যতই মেগা প্রকল্প আর যতই আপনার এই সমস্ত করি কোনো মান মাননীয় স্পিকার জনগণের জন্য এগুলো জনগণ জনগণ আজকে স্বস্তিতে শান্তিতে আমি আপনাকে বলছি না যে কারণে আমি বলবো বিএনপি আজকে ওই রহমানের সময় পঁয়তাল্লিশ বছর আগের ইতিহাস নিয়ে আসছেন না ডিজিটালি আমরা এগিয়ে গেছি প্রযুক্তিগত ভাবে এগিয়ে গেছি সুতরাং আজকে আমাদেরকে মানুষকে স্বস্তি দিতে হবে নিরাপত্তা দিতে হবে শান্তি দিতে হবে মানুষ এই ধন্যবাদ মাননীয় সদস্য